दिस इज गीता वेलकम यू ऑल फ्रॉम लर्निंग इंग्लिश विद गीता फ्रेंड्स आज हम सीखब रिफ्लेक्सिव प्रोनाउन एवं एम्फेटिक प्रोनाउन एर व्यवहार फर्स्ट ऑफ ऑल व्हाट इज रिफ्लेक्सिव प्रोनाउन আমরা যখন আয়নায় নিজেকে দেখি তখন আয়না যেমন আমাদের রিফ্লেকশন দেয় ঠিক তেমনি রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে যেখানে ব্যক্তি নিজের কথা বলে আই মিন টু সে হোয়ার দ্য পারসন স্পিকস ফর হিমসেলফ এই ধরনের প্রোনাউনের সাথে সেলফ লেখা থাকে যার অর্থ হচ্ছে নিজে বা স্বয়ং এই যেমন ধরো আমি নিজে তুমি নিজে সে নিজে এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কি কি একবার দেখে নিই এগুলো হচ্ছে myself, yourself, himself, herself, itself, themselves এগুলো হচ্ছে reflexive pronoun এর উদাহরণ এবারে reflexive pronoun এর দুটি ফর্ম থাকে কি কি এগুলো হচ্ছে singular form এবং plural form যেমন দেখো my, your, him, her, it এগুলোর সাথে self যুক্ত হয়ে reflexive singular form গঠন হয়েছে আবার এখানে আওয়ার ইয়র দ্যাম এগুলোর সাথে সেলফ যুক্ত হয়ে এগুলো রিফ্লেক্সিভ প্লুরাল ফর্ম গঠিত হয়েছে এবার এই রিফ্লেক্সিভ প্রোনাউন কোথায় ব্যবহার করব তার উত্তরটা হচ্ছে যখন সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট সেম সেম হবে সেখানে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করব আই মিন টু সে হোয়েন দ্য সাবজেক্ট এজ ওয়েল এজ অবজেক্ট ইজ দ্য সেম ইন দ্য সেন্টেন্স ওকে নর্মালি কি হয় সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট আলাদা আলাদা থাকে যেমন এখানে একটা উদাহরণ দেখো দ্য পোস্টম্যান র্যাং দ্য বেল এখানে বেল কে বাজিয়েছে পোস্টম্যান বাজিয়েছে তাহলে এই বেলের প্রভাব কার উপর পড়েছে পোস্টম্যানের উপর ঠিক আছে এখানে সাবজেক্ট এক অবজেক্ট আলাদা তাহলে যেখানে সাবজেক্ট এবং অবজেক্ট আলাদা সেখানে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করব না তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন কোথায় ব্যবহার করব যে সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট সেম সেম সেখানে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করব একটা উদাহরণ দেখো যেমন শি হার্ট হারসেলফ ওয়াইল প্লেইং সে যখন খেলছিল নিজেই নিজেকে আঘাত করেছে সে কাকে হার্ট করেছে সে নিজেকে হার্ট করেছে তাহলে সি এবং হারসেলফ অর্থাৎ এখানে সাবজেক্ট এবং অবজেক্ট সেম সেম সেহেতু আমরা এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন হারসেলফ ইউজ করেছি নেক্সট দেখো সি হার্ট রাহুল ওয়াইল প্লেইং যখন খেলছিল সে রাহুলকে আঘাত করেছে সে একজন রাহুল অন্যজন অর্থাৎ এখানে সাবজেক্ট এবং অবজেক্ট আলাদা আলাদা সেহেতু এখানে আমরা কোনো ধরনের রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে পারবো না নেক্সট আরো কিছু উদাহরণ দেখো যেমন আই মেড ফুড ফর মাইসেলফ আমি নিজের জন্য ফুড তৈরি করেছি অর্থাৎ আমি আমার জন্য ফুড তৈরি করেছি সেহেতু এখানে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করেছি ইউ উইল ফিনিশ ইয়োর হোমওয়ার্ক ইয়োরসেলফ তুমি নিজের নিজের হোমওয়ার্ক শেষ করবে আমার হোমওয়ার্ক আমিই শেষ করব বা তোমার হোমওয়ার্ক তুমি শেষ করবে এখানে সাবজেক্ট অর্থ সেম সেম সেহেতু আমরা এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন ইয়োরসেলফ ব্যবহার করছি এবার যদি ইউটা প্লুরাল অর্থে ব্যবহার করে তাহলে ইয়োরসেলফ না হয়ে ইয়োরসেলফস হবে কারণ ইয়োরসেলফসটা প্লুরাল রিফ্লেক্সিভ প্রোনাউন ক্লিয়ার বুঝতে পেরেছো লেটস সি হোয়াটস নেক্সট নেক্সট ইজ এমফেটিক প্রোনাউন এমফেটিক কথাটির অর্থ হচ্ছে জোর দেওয়া বা এমফেসাইজ করা এখানে দুটো সেন্টেন্স দেখো যেমন আই উইল ডু ইট মাইসেলফ আমি এ কাজ করব আই মাইসেলফ উইল ডু ইট আমি নিজেই এ কাজ করব এখানে দুটো সেন্টেন্স কিন্তু গ্রামাটিক্যালি সঠিক বোথ সেন্টেন্স আর গ্রামাটিক্যালি কারেক্ট এখানে দুটো সেন্টেন্সের সাথে সেলফ লেখা আছে প্রথম সেন্টেন্সে আমি এ কাজ করব এর মধ্যে বিকল্প আছে যেমন রাজু এ কাজ করে নেবে মনীষ এ কাজ করে নেবে অথবা আমি নিজে এ কাজ করে নেব কিন্তু সেকেন্ড সেন্টেন্সটা দেখো আই মাইসেলফ উইল ডু ইট আমি নিজে এ কাজ করব এখানে কোনো বিকল্প নেই এখানে আমিই করব অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে বেশি জোর দেওয়া হচ্ছে কোন শব্দের দ্বারা মাইসেলফ শব্দের দ্বারা দুটো সেন্টেন্সের মধ্যে শুধু মুডের পার্থক্য আর কিছু না এবার কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন এবং কোনটা এমফেটিক প্রোনাউন সেটা বুঝবো কিভাবে তার একটা ইজি ট্রিক হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন সবসময় ভার্বের পরে বসে এবং এমফেটিক প্রোনাউন ভার্বের আগে বসে রিফ্লেক্সিভ প্রোনাউনের কিছু কন্ডিশন আছে সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে কাজ করে না এই রিফ্লেক্সিভ প্রোনাউন ক্যান নেভার বিকাম সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স সবসময় অবজেক্ট হিসেবে কাজ করে এবং সাবজেক্টকে এক্সপ্রেস করে যে কোনো প্রোনাউন সাবজেক্ট হতে গেলে সাবজেক্টটি কেস হতে হবে এবার যারা সাবজেক্টটি কেস জানো না তারা আমার চ্যানেলে গিয়ে সাবজেক্টটি কেসের উপর অলরেডি আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি তোমরা দেখে নিতে পারো আই হোপ যে আজকের এই রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফেটিক প্রোনাউন এর ব্যবহার তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো দেখা হচ্ছে আরো নতুন কিছু সাবজেক্ট নিয়ে নতুন কিছু ভিডিও নিয়ে টিল দেন বাই বাই